কিছুটা কদম ফুলের মতো দেখতে, তাই একে আমরা কদম পিঠে বলে থাকি। অনেকে আবার একে শিউলি পিঠেও বলে থাকেন। আপনারা কি বলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দারুণ সুন্দর দেখতে পিঠেগুলো। নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কদম পিঠে। আসুন পিঠে বানানো শিখে নিই। প্রথমে এক কাপ নলেন গুড়ের পাটালি কড়ার মধ্যে গলিয়ে নেব। একদমই জল দেব না। গুড় গলে গেলে এক কাপ নারকেল কোড়া দিয়ে গুড়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটা একটু কম রাখবেন, তা না হলে গুড়টা পুড়ে তেতো হয়ে যেতে পারে। এখন এতে একটা তেজপাতা এবং একটুখানি থেতো করা আদা দিয়ে মাঝারি আঁচে 5 মিনিট পাক করব, যাতে পুরটা একটু ড্রাই হয়ে যায়। এবারে কিছু বাদামের গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে পুরের স্বাদটা খুব ভালো হয়। পুর তৈরি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। এখন কড়া ধুয়ে তাতে 1.5 কাপ জল সাথে অল্প একটু লবণ দেব। জলটা ফুটে উঠলে এতে 1.5 কাপ চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়োগুলো জলের সঙ্গে ভালো করে মিক্সড করে নিতে হবে। জলটা একটু কম হয়ে গেছে, তাই আবারও কিছুটা গরম জল অ্যাড করছি। মোট 2 কাপ জল গেছে। এরকম নরম একটা ডো তৈরি করে নিতে হবে। এবার এইটাকে আমি থালার উপরে ভালো করে মাখিয়ে নেব। এভাবে চেপে চেপে স্মুথ একটা ডো তৈরি হবে। একটুখানি শুকনো চালের গুঁড়ো হাতে দিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। তারপর লেচিগুলো এইভাবে গোল করে নিয়ে একটা একটা লেচিকে হাতে চেপে বাটি তৈরি করে নেব। দেখুন, এরকম বাটি তৈরি হবে। বাটি তৈরি করার সময় একটু জল হাত করবেন, তাহলে বাটিটা খুব ভালো হয়। এবার এর মধ্যে পুর ভরে দিয়ে মুখটা এভাবে বন্ধ করে দেব। চারদিকটা মুড়ে মুড়ে এভাবে গোল করে বন্ধ করে দেব। তারপর হাত দিয়ে ঘুরে ঘুরে ভালো করে রাউন্ড শেপে বলের মতো করে তৈরি করে নেব। দেখুন, এইভাবে প্রত্যেকটা পিঠে তৈরি করে নিতে হবে। এখানে কিছু বাসমতি চাল 1 ঘন্টা জলে ভিজিয়ে ছেঁকে শুকনো করে নিয়েছি। এবার অল্প জল হাত করে একটা একটা করে পিঠে নিয়ে এইভাবে চালের উপর ঘুরিয়ে নেব, যাতে পিঠের উপরে ভালোভাবে চালগুলো লেগে যায়। প্রত্যেকটা পিঠেকে এইভাবে তৈরি করে নিয়েছি। এখন রাইস কুকারে আগে থেকে জলটা ফুটিয়ে নিয়েছি। স্টিম বেরোলে উপরে একটু তেল ব্রাশ করে নেব, তারপর আস্তে আস্তে প্রত্যেকটা পিঠে এর উপরে সাজিয়ে দেব। রাইস কুকার না থাকলে আপনারা হাঁড়ির উপরে এই পিঠাটা তৈরি করতে পারেন। পিঠেগুলো রেখে ঢাকনা বন্ধ করে অন্তত 15 মিনিট সেদ্ধ করতে হবে। এখন রঙের জন্য একটু কেশর জল তৈরি করে নেব। আপনারা দুধ হলুদও ব্যবহার করতে পারেন। 15 মিনিট পরে পিঠেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। উপরের চালগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে এই কেশর জলটা অল্প অল্প করে প্রত্যেকটা পিঠের উপরে দিয়ে দিতে হবে। খুব বেশি দেবেন না, অল্প করে কেশর জল দিয়ে 5 মিনিটের জন্য আবারও ঢাকনা চাপিয়ে দেব। 5 মিনিট পরে পিঠে একদমই তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে, ঠিক যেন কদম ফুলের মতো। ট্রেতে এইভাবে রেখে পরিবেশন করব। এগুলোর উপর আপনারা মিল্মেট ছড়িয়ে পরিবেশন করতে পারেন, খুব সুন্দর লাগবে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ। দেখুন পিঠেগুলো কতটা সফট হয়েছে। আপনারাও কিন্তু এরকম পিঠে একদিন বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই ভীষণ পছন্দ করবে। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।